Good morning, friends. Pujo pujo kore ekbar shobre shob theke ebare mane mane pujor ag thekei khubi kharap shob jacche shomoy amader karon amar ek kishtodan onoter meye achonka chole gelo amar mashi shashuri khub priyo manush chilo amar tinio chole gelen to আমাদের সময়টা পুজোর আগটা দিয়ে খুবই টাফ যাচ্ছে। জানি যে বয়স হলে সবাই যাবে, সবাই সব কিছু, তবুও প্রিয়জন বলে কথা। তো আজকে ব্লগটা শুরু করি। মেয়ের একদিন মানে নাইট শিফট ছিল কাজে, তো কাল আজকে তো ছুটি। এখন ও একটু বেরোবে, একটা কাজ আছে। কী কাজ আমাকে কিছুই বলেনি, বললো ওর একটা খুব দরকার, তো কিছু কেনাকাটা আছে হয়তো। যখনই বলে আমি বলো চল একটু ঘুরে আসি, মনটাও আমার ফ্রেশ থাকে একটু। ও ছাড়া একা তো খুব একটা আমি বেরোই না, দরকার পড়লে বেরোবো কিন্তু দরকারও পড়ে না। তো আজকের মতন ভিডিওটা শুরু করে দিলাম। পুজো পারপাসে আমি এখনও পর্যন্ত ঘরে কিছু সাজাইনি, কিছু করিও নি, সব কিনে রেখে দিয়েছি। কারণ একটার পর একটা খবর আসছে আর মন ততটাই ভেঙে যাচ্ছে। চলো এখন শুরু করি। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার রান্না করব। দেখি আজকে একটু চিংড়ি করার ইচ্ছা আছে, ভালো বাগদা চিংড়ি পেয়েছি, তো বাগদা চিংড়ি বানাবো। আমি বানাতে পারবো না আজকে, আর ওই চন্দনাই বানাবে। আসুক, এখন এসে পৌঁছইনি, ওয়েদারটা খুব ভালো। আজকে আবার সোনু বার্থডেও আছে, বাচ্চাদের নিয়েই করছে, তবু আমি একটু ঘুরে আসব যখন সময় হবে। এখন যাই একটু রান্নার দিকে, কি করব না করব দেখি, গুছিয়ে টুছিয়ে রাখি। আমরা শপিং করতে একটু গেছিলাম, দিয়ে ফিরছি। এই যে মিঙ্ক, আর মিঙ্ক বাড়ি গিয়ে আইফোনটা দেখাবে। ও একটা আইফোন কিনেছে, তো আর আমি টুকটাক কিছু কিনেছি। তো এখন বাড়ি যাই, অস্বাভাবিক অবস্থা রাস্তাঘাটে। আইফোন 16 প্লাস, এখন এই ফোন নিয়ে বিজি। আইফোনে ছড়াছড়ি করছে বাবা। আমারই ফোনটা ভালো, হাত থেকে পড়লেও মনে কষ্ট লাগবে না, দুঃখ লাগবে না। আর এতে টুক করে একটু বাড়ি খেলেই মনে হয় প্রাণটা বেরিয়ে গেল। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে আবার ওর একটু বেরোতে হবে, ওর সাথে জন্মদিন মানে আলোচিতে ওখানে একটু যাব। জন্মদিনে যাচ্ছি, জন্মদিনে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে দেখালাম তোমাদের মিং কেন বেরিয়েছিল, কি করতে। তো মিংকে ছিল ফোন কিনতে, তোমাদের দেখালাম। আর আমি আজকে সেরকম কিছু কিনতে ইচ্ছাও করছে না, কারণ কি এত ভিড়, এত ভিড় বাইরে একদম ভালো লাগছে না। তো ভিড় ভাড়টা ভালো লাগে না, যেখানে যাবো সেখানে ভিড়। তবে আগের মতন পুজোয় এখনও ভিড় আছে বলবো না, অনেকই ফাঁকা তবুও ভিড়। সারা বছরই টুকটাক যেহেতু কেনা হয়ে যায়, তো এবার আলাদা করে আমি পুজোয় কোনো সময় সেইরকমভাবে কিনিনি। মেয়ে দিচ্ছে, হাজব্যান্ড দিচ্ছে, ননদ দিয়েছে টাকা, তারপরে
আমার বোন গেল দিল্লিতে, মানে দিয়া আমার বোন তখন ওরা মানে আমার জন্য মেয়ের জন্য সব নিয়ে এসছে। পরে তোমাদের সাথে অবশ্যই তোমাদের দেখাবো। আবার ননদ গেছিলো জার্মান, সেখান থেকে আমার মেয়ের জন্য আবার নিয়ে এসছে। তারপর পুজোয় তো টাকা দিয়েই দিয়েছে কিছু কেনার জন্য, মানে সব মিলিয়ে ঝুলিয়ে কিনবো কিনবো আর সেরকমভাবে হয়ে উঠছে না, মানে আছেই তো সব কিছু। তারপরে মাঝে কিছু কুর্তি টুর্তি পছন্দ হলে, সালোয়ার কামিজ পছন্দ হলো তো কিনে নিই, হয়েই যায় আর কি। তা যাই হোক, একদিন আমি সময় মতন করে বসে তোমাদের অবশ্যই দেখাবো আমি কী কী কিনেছি। তো আজকে একটা জুতো কিনেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই জুতোটা আমি কিনেছি, কতটা তোমাদের ভালো লাগছে জানি না, সামনাসামনি ভীষণ সুন্দর, খুব স্টাইলিশ জুতোটা, আমার ভালো লেগেছে। তো আজকে আলোচিতের জন্মদিন ছিল, আমি আবার এসে একটু ওখান থেকে ঘুরে আসলাম। আলোচিত তোমরা আশীর্বাদ করো, আলোচিত যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মাথাটা ঠান্ডা করে যেন পড়াশোনাটা করে। তো বাচ্চারা বাচ্চাদের সব বলেছিল, আর আমার মেয়ে একটু মানে যেতে পারিনি আজকে, তো সেজন্য আমি গেছিলাম। ভালোই কাটলো, খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম, তোমাদের কাছে অল্প একটু শেয়ার করলাম, কারণ যেটুকু টাইমে গেছি ওইটুকু টাইমে গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তুমি জানি, আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থাকো।